কিছু প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট আছে, এটা এই মুহূর্তে আসলে কন্ডাক্ট করা সম্ভব না। ভবিষ্যতে ফিজিক্যাল ক্লাসের কোনো সুযোগ থাকলে সেই অংশটা ইনশাল্লাহ শেষ করা হবে। আরো কিছু প্র্যাকটিক্যাল ক্লাস এই মডিউলে আছে, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে চেষ্টা করা হবে। আর এমনিতেই তোমাদের এখন মডিউল হয়তো এমন হতে পারে যে মডিউলকে ছোট করে আমরা যদি সেরকম ভাবে পরীক্ষার প্ল্যান করি, অনেক এক্ষেত্রে এই বিশেষ সিচুয়েশন হয়তো আমরা মডিউল ছোট করেও তোমাদের জন্য প্ল্যান করতে পারি। তো আপাতত যেভাবে আছে সেভাবে চলুক, এটা ভবিষ্যতের বিষয়, কি নির্দেশনা আসে সেটার উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, কম্প্রিহেনসিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট কি আমরা গত ক্লাসে জেনেছি যে কম্প্রিহেনসিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট এটা একটা মাল্টি ডাইমেনশনাল বা এর সাথে আমরা বলতে পারি মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ। শুধুমাত্র অ্যাসেসমেন্ট না, সেখানে অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আমরা বলতে পারি, যেখানে বয়স্ক যারা আছেন তাদের ফাংশনাল অ্যাবিলিটি, ফিজিক্যাল হেলথ, তাদের কগনিটিভ স্টেটাস, মেন্টাল হেলথ স্টেটাস এবং সোশিও এনভায়রনমেন্টাল যে সার্কামস্টেন্সেস সেগুলোকে অ্যাসেস করে সেই অনুযায়ী রিহ্যাবিলিটেশন বা ট্রিটমেন্ট প্ল্যান প্রণয়ন করা হয়। এখানে এই কম্প্রিহেনসিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টের আসলে নর্মাল অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য কি, কিন্তু খুব বেশি পার্থক্য নাই। আমরা নর্মালি প্রত্যেকটা এরিয়াতে যখন আমরা পেশেন্ট ট্রিটমেন্ট করি তখন আমরা কিছু পার্টিকুলার অ্যাসেসমেন্ট করি, সেটার সাথে কিছু অ্যাডেড পয়েন্টস আছে যেগুলো আসলে আমরা এই কম্প্রিহেনসিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টে কি করব, ইনক্লুড করব। এবং এটা অবশ্যই একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, সো এখানে মাল্টি ডিসিপ্লিনের লোকজন থাকবেন, তারা তাদের অ্যাসেসমেন্ট কমপ্লিট করবেন এবং ডকুমেন্টেশনটা হবে একই সাথে। আচ্ছা, তো একটা নর্মাল যখন আমরা স্বাভাবিক অন্যান্য সিচুয়েশনে যখন অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্টের তো দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্টিভ একটা অবজেক্টিভ। এই ক্ষেত্রেও ঠিক তাই, কিছু সাবজেক্টিভ প্রশ্ন যেগুলো পরবর্তীতে বিভিন্ন সময় এটা ডিপেন্ড করে আসলে হসপিটালের উপরে, রিহ্যাবিলিটেশন সেন্টারের উপরে, তারা কিভাবে কোন ডোমেইন গুলোকে বেশি প্রাধান্য দিবেন, কোন ডোমেইন গুলোকে কম প্রাধান্য দিবেন, তারা তাদের নিড অনুযায়ী কাস্টম ডেভেলপমেন্ট করবেন অ্যাসেসমেন্ট। তবে এই যে পয়েন্ট গুলো যেখানে এখানে যে পয়েন্ট গুলো আলোচনা করেছি এগুলো ন্যূনতম পয়েন্ট, কি পয়েন্ট হিসেবে আমরা ধরতে পারি যেগুলোকে আমরা কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টের পার্ট হিসেবে ধরতে পারি। তো অন্যান্য অ্যাসেসমেন্টের মতো হিস্ট্রিও কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টের একটা পার্ট। হিস্ট্রিতে আমরা যেটা এক্সপ্লোর করার চেষ্টা করব যে পয়েন্ট গুলো সেখানে এখানে উল্লেখ করে দেওয়া আছে, যেমন বর্তমান সিচুয়েশন, মানে সে তোমাদের কাছে যে সমস্যা নিয়ে আসবে সেটাই তো তার বর্তমান কন্ডিশন, তাই না? সেটার বিহাইন্ডে যে হিস্ট্রি, সে কিভাবে হয়েছে, সে হয়তোবা তোমার কাছে এমন একটা প্রবলেম নিয়ে যাবে, সেটা এমনি এমনি জানা আমাদের, বিশেষ করে আমাদের দেশের যারা রোগী তারা প্রিভেনশনের চেয়ে বেশি ট্রিটমেন্টের জন্যই যায়। তো যে কোনো একটা পার্টিকুলার কন্ডিশন নিয়ে যখন তোমার কাছে আসবে তখন ওই কন্ডিশনের বিহাইন্ডে হিস্ট্রি জানতে গিয়ে আমরা অনেক কিছু এক্সপ্লোর করে ফেলি। তো আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট কন্ডিশন অন্যান্য ক্ষেত্রে আমরা যেভাবে নিতাম সেভাবে আমরা জিজ্ঞেস করবো যে আপনার এই সমস্যার কতদিন ধরে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে এবং এটার জন্য কি কি অ্যাভেলেবল ট্রিটমেন্ট আপনি নিয়েছেন। তো এই প্রত্যেকটা তথ্য আসলে আমাদের ধারণা দিবে যে তার বর্তমান সিচুয়েশনটা কতটা ক্রিটিক্যাল এবং সেটা আমরা কতটুকু সেটা আমাদের আওতাধীন, মানে আমরা সেটা চিকিৎসা করার জন্য যোগ্য কিনা। তো একটা ভালো কেয়ারফুল হিস্ট্রি কিন্তু মোটামুটি একটা কন্ডিশনের প্রায় 40-50% ধারণা দিয়ে দেয় একজন ভালো ক্লিনিশিয়ানকে, বুঝছো? খালি হিস্ট্রি দিলেই হবে না, হিস্ট্রিকে ইনকর্পোরেট করতে হবে, হিস্ট্রিকে কোরিলেট করতে হবে। একটা কেয়ারফুল ভালো ইলাবোরেট হিস্ট্রি ক্যান গিভ ইউ আইডিয়া অ্যাবাউট 40-50% অফ দ্যাট পার্টিকুলার কন্ডিশনস নেচার, ওই কন্ডিশনের নেচার সম্পর্কে ধারণা দিতে পারে যদি ভালোভাবে
তুমি নিতে পারো। তো আমরা ডেফিনেটলি এই হিস্ট্রিতে আমরা তাদের ফ্যামিলি এবং সোশ্যাল হিস্ট্রি নিয়ে আলোচনা করব, কারণ আমরা দেখেছি যে কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট শুধু মেডিকেল অ্যাসপেক্টটাকেই ফোকাস করবে না, এর সাথে তার সোশ্যাল, তার ফ্যামিলিয়াল, তার সাইকোলজিক্যাল, তার মেন্টাল, এই বিষয়গুলোকে কনসিডার করবো। সো আমরা পেশেন্টের লাইফস্টাইল অ্যাসেসমেন্ট করবো, তার ইউজুয়াল লাইফস্টাইল কি, আমাদের প্রফেশনের সাথে রিলেটেড যে লাইফের সাথে সম্পৃক্ত, যেমন কেউ যদি সিভিয়ার ব্যাক পেইন নিয়ে আসে সেক্ষেত্রে আমরা লাইফস্টাইলের সাথে সম্পৃক্ত কি ধরনের প্রশ্ন করতে পারি বলতো, দু একজন বলতে পারবা? ধরো তোমার পেশেন্ট আসলো তোমার কাছে পেইন নিয়ে, ব্যাক পেইন নিয়ে, তুমি তাকে লাইফস্টাইল রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করবা, তুমি কি জিজ্ঞেস করবা, কি ধরনের কোয়েশ্চেন মনে করবে? তার অকুপেশন, ওয়েল, তার এছাড়া আর কি হতে পারে, ওয়ার্কিং আওয়ার হতে পারে, ওয়ার্কিং আওয়ার হতে পারে, ভেরি গুড, এছাড়া আর কি হতে পারে? অকুপেশন রিলেটেড যদি বলি, যেমন তার ওয়ার্কিং আওয়ারের সাথে সাথে তুমি জিজ্ঞেস করতে পারো তার ওয়ার্কিং নেচারটা কিরকম, তাই না? ওয়ার্কিং নেচারটা কিরকম, শুধুমাত্র ওয়ার্ক এনভায়রনমেন্ট না, সে তার মানে ওয়ার্ক ছাড়া বাকি সময়টা তার সে কিভাবে কাটায়, হ্যাঁ, সেখানে তার লেভেল অফ স্ট্রেস, তারপর ওয়ার্কিং পজিশন, মোস্ট অফ দা টাইম সে কোন পজিশনে কাজ করে, হ্যাঁ, তার নিউট্রিশনাল স্টেটাস, তার কোনো বাজে কোনো হ্যাবিট আছে কিনা, এই সব কিছুই কিন্তু তোমার ব্যাক পেনের সাথে রিলেট করে করে আমরা কিন্তু পেশেন্টের লাইফস্টাইল সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করবো, বিশেষ করে জিরিয়াট্রিকের ক্ষেত্রে তো অবশ্যই জিজ্ঞেস করতে হবে। তাছাড়া তার তার ভ্যালু, তার বিলিফ সিস্টেম সম্পর্কে, হেলথ রিলেটেড বিলিফ, হ্যাঁ, সে তার যেমন হেলথ রিলেটেড বিলিফ বলতে যে, যেমন ধরো যিনি একজন বয়োবৃদ্ধ তিনি এক্সিস্টিং ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে তার ধারণা কি, তিনি কি আধুনিক চিকিৎসায় বিশ্বাসী নাকি তিনি ট্র্যাডিশনাল চিকিৎসায় বিশ্বাসী, এই বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো আমাদের এই এই কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টে চলে আসবে। অনেক সময় এগুলো কিছু আইস ট্র্যাকিং ফিচার থাকে, যেমন ধরো তুমি ট্রিটমেন্ট করতে গিয়ে অথবা দেখলা যে তার বিলিফ সিস্টেমের সমস্যা আছে, তার মানে হচ্ছে তুমি তাকে যতই তোমার ফিজিওথেরাপি চিকিৎসায় আকৃষ্ট করার চেষ্টা করো না কেন, সে হয়তো বা তোমার আছে কিন্তু সে ঘুরে ফিরে দেখা যায় যে ট্র্যাডিশনাল কিছু বিলিফ সিস্টেমের সাথে সে রিলেটেড, হ্যাঁ, সে মনে করছে যে এটা আল্লাহর পক্ষ থেকে তার পরিত্রাণের উপায় নাই। এই ধরনের অ্যাবনর্মাল বিলিফ সিস্টেম তুমি যদি জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট করতে গিয়ে তুমি যদি ফিল করো বা পাও, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা তুমি তোমার অ্যাসেসমেন্টে উল্লেখ করবে, বিকজ সেটা যদিও আপাত দৃষ্টিতে খুব লেস ইম্পর্টেন্ট মনে হলেও প্র্যাকটিক্যালি তুমি যখন কাজ করতে যাবা তখন কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট। মানে বিষয়টা এরকম না যে তোমার তুমি তোমার লাইফে তুমি তোমার প্রফেশনাল লাইফে তুমি তো পার ডেতে অনেক পেশেন্ট দেখবা, একটা পেশেন্ট ঘুরে ফিরে আসতে আসতে এমন হতে পারে যে 10 দিন পরে আসলো, তো তার এই বিষয়গুলো তো তোমার মাথায় থাকবে না। সো এই বিষয়গুলো কিন্তু লিপিবদ্ধ করতে হবে, ইনফ্যাক্ট তুমি ছাড়া অন্য কেউ যদি তাকে দেখতে চায় সেই ক্ষেত্রে অ্যাসেসমেন্টে যদি সেটা উল্লেখ থাকে সেক্ষেত্রে সেটাও তাকে গাইড করবে। তো তোমার তখন পেশেন্টকে এডুকেশন সিস্টেমটা ভিন্ন হবে, তাকে ভালোভাবে ভিন্নভাবে সে যেভাবে বোঝে সেভাবে তাকে বুঝায় বলতে হবে যে না আসলে ইটস ওকে, আপনি যদি বিশ্বাস করেন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে কিন্তু এটার পরিত্রাণও আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, মানে তার মতো করে তাকে বোঝানো। হ্যাঁ, বিষয়টা খুবই অদ্ভুত মনে শোনা গেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বর্তমান যে সাইকো সোশ্যাল যে মডেল আছে ট্রিটমেন্টের, সেখানে কিন্তু এই প্রত্যেকটা জিনিস, তার সোশ্যাল লাইফ, তার বিলিফ সিস্টেম, তার ফিজিক্যাল সিস্টেম, সবকিছু সমন্বয়ে একটা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি দেওয়া হয়। এমন হয় যে আমরা অনেক সময় পেশেন্টের সাথে কথাও বলি না, আমরা পেশেন্টের এই বিষয়গুলো জানিও না, কিন্তু আমরা ট্রিটমেন্ট দিয়েই যাচ্ছি কিন্তু আলটিমেটলি আমাদের আউটকামের মানে যে ভলিউম সেটা খুবই পোর। আমরা যদি এই ছোটখাটো বিষয়গুলোকে কনসিডার করে আমরা আমাদের
রিহ্যাবিলিটেশন স্ট্র্যাটেজি বা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি যদি প্রণয়ন করি সেক্ষেত্রে আউটকাম অনেক বেটার। আমি কিন্তু সাধারণ নর্মাল অ্যাডাল্টদের, ইয়াং অ্যাডাল্টদের কথা বলছি, কথা বলছি যারা কিন্তু স্পেশাল। হ্যাঁ, এবং এই কম্প্রিহেনসিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্টে এই বিষয়গুলো কিন্তু উল্লেখ থাকতে হবে, যদি থাকে আর কি। এমন কিছু কালচারাল ফ্যাক্টর সম্পর্কে জানতে হবে, কেয়ার গিভার ইস্যু, হ্যাঁ কেয়ার গিভার সম্পর্কে জিজ্ঞেস করতে হবে যে একজন একজন বয়স্ক তার সাথে কে কেয়ার গিভার হিসেবে আছে, সে কি করে, সে কত সময় দিচ্ছে, তার নেচার কিরকম, সে কি তার প্রতি হেল্পফুল নাকি সে তার প্রতি মানে ইগনোরেন্ট, হ্যাঁ নাকি সে তাকে টর্চার করে। অনেক সময় অনেক বয়স্ক বয়োবৃদ্ধরা কেয়ার গিভার দ্বারা টর্চার্ড হয়, হ্যাঁ সে তাকে কেয়ার গিভিং এর সাথে সাথে ফিজিক্যালি টর্চার করে। এই বিষয়গুলো কিন্তু এই হিস্ট্রিতে খুব ট্যাক্টফুল পেশেন্টের সাথে কথা বলে, কেয়ারের সাথে কথা বলে এই বিষয়গুলো তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তারপর হচ্ছে এখন তার বর্তমান কমপ্লেইন সম্পর্কে খুব স্পেসিফিক ধারণা নিতে হবে। পেশেন্ট যেভাবে প্রায়োরিটাইজ করে তার সমস্যাগুলোকে, পেশেন্ট যদি তার ব্যাক পেইনকে বেশি প্রায়োরিটাইজ করে সেটাকে তোমার ওই প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখতে হবে। সে ধরো একজন পেশেন্ট আসলো স্ট্রোক করে, সে স্ট্রোক করে তার চলাফেরার সমস্যা, এটা একটা সমস্যা, কিন্তু সে প্রায়োরিটি দিচ্ছে যে তার শোল্ডার পেইন, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে পেশেন্টের কথা অনুযায়ী ওভাবেই প্রায়োরিটাইজ করতে হবে। তো পেশেন্টের কমপ্লেনটা অবশ্যই তোমরা ভালো করে শুনবা মনোযোগ দিয়ে, এবং পেশেন্ট যেভাবে প্রায়োরিটি দেয় আমরা পরবর্তীতে যখন ট্রিটমেন্ট প্ল্যান প্রবলেম যে প্রবলেমগুলোকে প্রায়োরিটি দিয়েছে আমরা সেগুলো আমাদের লিস্টেও প্রায়োরিটাইজ করবো, মানে আমরা উপর দিকে রাখবো, প্রথম দিকে রাখবো, যাতে এটাতে আমরা বেশি প্রায়োরিটি দিই। এছাড়া পেশেন্টের ড্রাগ হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, তার পাস্ট মেডিকেল হিস্ট্রি ইম্পর্টেন্ট, তার কোনো ধরনের এখন যে সমস্যাটা নিয়ে এসছে এছাড়া তার আরো কোনো ধরনের কোমরবিডিটি আছে কিনা, হ্যাঁ এই বিষয়গুলো আমরা জানবো। তার ড্রাগ হিস্ট্রি সম্পর্কে জানবো, ড্রাগ হিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে একটা একজন ওল্ডার অ্যাডাল্ট যদি অনেকগুলো ড্রাগ এট এ টাইম নিয়ে থাকেন সেক্ষেত্রে তার কিন্তু সেই ড্রাগের কিছু অ্যাডভার্স ইফেক্ট থাকে। হ্যাঁ, যেমন যারা পলিনিউরোপ্যাথি, এটা সরি পলি কি বলে এটাকে, হচ্ছে পলিফার্মাসি, সরি পলিফার্মাসি হচ্ছে একটা স্পেশাল টার্ম যেটা জেরিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পলিফার্মাসি হলো চারটা কিংবা পাঁচটার বেশি, আমার এক্স্যাক্টলি মনে নাই এই মুহূর্তে, চারটা অথবা পাঁচটা হবে এট এ টাইম কোনো বয়স্ক বয়োবৃদ্ধ যারা চারটা কিংবা পাঁচটার বেশি ড্রাগ এট এ টাইম নেন তাদের ক্ষেত্রে এই কন্ডিশনটাকে বলা হয় পলিফার্মাসি। এবং এটা আসলে এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে এই যারা যাদের পলিফার্মাসির হিস্ট্রি থাকবে তাদেরকে খুব কেয়ারফুলি দেখতে হবে, কারণ এই পলিফার্মাসি যাদের আছে তারা দেখা যায় যে অনেক এডিশনাল সমস্যা নিয়ে আসে, যেমন তাদের ব্যালেন্স প্রবলেম খুব কমন তাদের মধ্যে দেখা গেছে, ফলিং এর হিস্ট্রি খুব কমন তাদের মধ্যে দেখা গেছে, তাদের মধ্যে নার্ভাসনেস এর এংজাইটি এংজাইটি ডিসঅর্ডার তাদের মধ্যে অনেক দেখা গেছে। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি কারো পলিফার্মাসি থাকে সেক্ষেত্রে এটা উল্লেখ করতে হবে। এখানে স্পেশাল কোয়েশ্চেন আমরা করতে পারি, যেমন তার হবি কি, সে কোনো কোনো কিছুতে অ্যাডিক্টেড কিনা, হ্যাঁ তারপরে এই তো এই বিষয়গুলো আমরা তাদেরকে আমরা এই হিস্ট্রিতে এই বিষয়গুলো জানতে পারি। এখন এই হিস্ট্রি নেওয়ার সময় আমাদের কিছু জেনারেল বিষয়, খুব বেসিক বিষয় আমাদের মাথায় ঢুকাই ফেলতে হবে। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে আমরা যেই গ্রুপ অফ পপুলেশন ডিল করছি তারা কিন্তু কি, তারা কিন্তু বয়োবৃদ্ধ, তাই না, তারা কিন্তু মানে ইয়াং অ্যাডাল্ট না, একদম ইয়াঙ্গার পপুলেশন না। আমরা যে পপুলেশনটাকে ডিল করছি তারা কিন্তু ওল্ডার গ্রুপ অফ পপুলেশন, সো তাদেরকে আমরা যখন হিস্ট্রি নিব তখন আমরা এই বিষয়গুলো যদি মাথায় রাখি সেক্ষেত্রে আমাদের হিস্ট্রি নেওয়াটা আরো অনেক বেশি ইফেক্টিভ হবে। যেমন আমরা যদি বয়স্ক লোকের হিস্ট্রি নিতে চাই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, তার মানে হচ্ছে যে এই ধরনের ব্যক্তিদের হিস্ট্রি নিতে হয়তো বা সময় একটু বেশি লাগতে পারে, তার কারণ বেশিরভাগ দেখবা যে তাদের মধ্যে কিছু সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, তাদের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, তাদের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, বা অন্যান্য কোনো ইম্পেয়ারমেন্ট থাকার ফলে তাদেরকে যে তুমি কথা বলছো সেটা হয়তো বা বুঝতেছে না বা কম বুঝতেছে বা একটু সময় নিচ্ছে, আবার সময় নিয়ে আবার তোমার রেসপন্স করছে, তো এই প্রসেসটা একটু কি হতে পারে
লেন্দি হতে পারে। যেমন নর্মালি একটা পেশেন্ট আসলে তোমরা তোমাদের আউট পেশেন্ট ডিপার্টমেন্টে কি করবা, নর্মালি একজন ইয়াং অ্যাডাল্ট আসলে তুমি কিছু হিস্ট্রি নিবা, নিয়ে ট্রিটমেন্ট করা শুরু করে দিবা। কিন্তু এই বয়স্ক যারা, তারা হয়তো বা তথ্যগুলো দিতে একটু সময় লাগতে পারে, প্লাস তাদের কাছ থেকে আমাদের একটু এডিশনাল তথ্য নেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে একাধিক সেশন লাগতে পারে। তারপরে হচ্ছে যে আমরা যখন জেরিয়াট্রিক কেসদেরকে যখন অ্যাটেন্ড করব, ধরো তোমার কাছে আসলো একজন বয়স্ক মহিলা বা মহিলা পুরুষ বা একজন বয়স্ক পুরুষ, তো তোমাকে যেটা করবে হিস্ট্রি নেওয়ার সময় প্রথমে পেশেন্টকে প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন হিসেবে ধরতে হবে প্রথমত। এখন তুমি প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন, পেশেন্টের কাছ থেকে যে তথ্য পাবা সেটা হচ্ছে প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন। এখন কোনো কারণে পেশেন্টের যদি কমিউনিকেশন কোনো ডিফিকাল্টিস থাকে, হ্যাঁ, বা অন্য কোনো ডিফিকাল্টি যেটার কারণে তুমি তার সাথে কমিউনিকেট করতে পারছো না, সেই ক্ষেত্রে সেকেন্ডারি সোর্স হিসেবে আমরা তার পাশে যিনি আছেন তার কাছ থেকে সেকেন্ডারি সোর্স হিসেবে আমরা তাকে কনসিডার করবো। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, আমাদের কাছে একজন বয়স্ক লোক আসলো, আমি প্রথমে মাথায় নিয়ে ধরেই নিয়ে রাখি সে তো আসলে আমার সাথে প্রপার কমিউনিকেট করতে পারে না। সো আমি কি করি, পেশেন্টের যিনি কেয়ারার তার দিকে মুখ করে তাকেই প্রশ্ন করা শুরু করি। এতে করে যিনি বয়স্ক তিনি হয়তো বা অনেকটা অপমানিত বোধ করেন, তিনি যদি অলরেডি এবল থাকেন সেক্ষেত্রে আমাদের অবশ্যই কোনো প্রিটেনশনে যাওয়া যাবে না, কোনো কিছু প্রিটেন্ড করা যাবে না। আমাদেরকে খেয়াল করতে হবে আমরা প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন হিসেবে আমরা পেশেন্টকেই প্রথমে কনসিডার করব। যদি সেক্ষেত্রে ব্যত্যয় হয় আমরা অন্যদিকে যাব। যদি কোনো বিষয় নিয়ে ডাউট অ্যারাইজ হয় যে পেশেন্ট বলছে আমাকে ঠিক আছে, বাট তুমি যখন ক্লিনিশিয়ান হবা তখন তুমি বুঝে যাবা যে পেশেন্ট যে তথ্যগুলো দিচ্ছে সেগুলোতে যদি কোনো ধরনের প্রবলেম ফিল করো, তখন তখন কি করতে হবে, তখন তার পাশে যিনি আছেন তাকে তার সাহায্য নিতে হবে। যখন তোমরা কোনো ইন্টারভিউ নিচ্ছ, ইন্টারভিউ মানে হচ্ছে পেশেন্টের কাছ থেকে তথ্য নিচ্ছ, ধরো ওখানে পেশেন্টও আছে কেয়ার গিভারও আছে, সো তুমি যখন প্রশ্নটা ছেড়ে দিবা তখন ডেফিনেটলি অবশ্যই তুমি প্রথমে পেশেন্টকে কোয়েশ্চেন করবা রাদার কেয়ার গিভার। তুমি প্রথমে প্রশ্ন ছুড়ে দিবা তোমার পেশেন্টের প্রতি, পেশেন্ট যদি আনএবল হয় সেক্ষেত্রে তুমি কেয়ার গিভারকে কেয়ার গিভারকে প্রশ্ন করতে পারো। তোমরা একটু হোল্ড করো, আমাদের না হ্যালো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা, এরপরে দেখো যখন পেশেন্টের রেসপন্স কোয়েশ্চেনের সাথে পেশেন্টের রেসপন্স অ্যাবনর্মাল মনে হয়, সেক্ষেত্রে যেটা করতে হবে যে পাশের যিনি কেয়ার গিভার আছে তার কাছ থেকে কোয়েশ্চেন করতে হবে। কিন্তু যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয় সেক্ষেত্রে যে মেন্টাল স্টেটাস এক্সামিনেশন তা অ্যাডিশনালি করে নিতে হবে। ঠিক আছে, যে ধরো আমি একটা কোয়েশ্চেন করছি পেশেন্টকে, পেশেন্ট একটা যে কোনো একটা সমস্যা নিয়ে আসলো, কোনো ফিজিক্যাল রিলেটেড কোনো প্রবলেম, ধরো কোনো পেন নিয়ে আসো, কিন্তু আমি পেশেন্টকে যে প্রশ্নগুলো করছি প্রশ্নগুলোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাচ্ছি না, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি সে আমাকে কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে, তখন আমাকে যেটা করতে হবে কেয়ার গিভারের সাহায্যে তার মেন্টাল স্টেটাস এক্সামিনেশন করতে হবে। হ্যাঁ, কিভাবে মেন্টাল স্টেটাস এক্সামিনেশন করতে হয় পরবর্তী সময় আমরা দেখব। খুব সহজে কিছু কোয়েশ্চেন করে আমরা মেন্টাল স্টেটাসটাকে ট্রাই করতে পারি। আচ্ছা, আমরা যখন পেশেন্টের বয়স্ক পেশেন্টের যখন অ্যাসেসমেন্ট করব তখন তাদেরকে কিন্তু তাদের যথাযোগ্য সম্মান দিতে হবে। আমরা অনেক সময় যেটা করি যে বয়স্ক লোক
আসতে আমাদের কাছে তাদের কাপড় চোপড়ের কোনো ঠিক ঠিকানা নাই, সেই বিষয়ে আমরা খুব খুব বেশি খেয়াল করি না, বা তাদেরকে বসানো হয়েছে বা শোয়ানো হয়েছে এমন ভাবে পজিশন করা হয়েছে সেই বিষয়টাকে আমরা গুরুত্ব দিই না। তো পেশেন্টকে যখন অ্যাসেসমেন্ট করা হবে তখন তাকে প্রপার ড্রেস আপ রাখা উচিত, যাতে তার প্রপারলি তার 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 যে বডি কোনো স্ট্রাকচার যাতে অ্যাবনর্মালি সেটা এক্সপোজড না থাকে। অনেক সময় আমরা ভাবি যে বয়স্ক লোক কি হয়েছে, কাপড় চোপড় সরে গেছে, পায়ের দিক থেকে কাপড় উপরে উঠে গেছে, ইটস ওকে নো, এই ধরনের বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে একজন বয়স বৃদ্ধ তিনি হয়তো বা ফিল করছেন, খারাপ ফিল করছেন, কিন্তু তার এবিলিটি নেই সেটাকে প্রপারলি ঠিক করার জন্য, সেক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে, কেয়ারের মাধ্যমে আমরা খেয়াল করবো যে তার প্রপার সিটিং পজিশন এনশিওর হয়েছে কিনা, তার ড্রেসটা প্রপারলি সে করে কিনা। এরপরে ফিজিশিয়ান যিনি থাকবেন বা যিনি ডক্টর থাকবেন বা যিনি থেরাপিস্ট থাকবেন, তিনি যখন পেশেন্টের অ্যাসেসমেন্ট করবেন তিনি এমন একটা সিচুয়েশনে নিজেকে রাখবেন যেখান থেকে পেশেন্টের সাথে খুব সহজে আই কন্টাক্ট করাতে। এখন ধরো তোমার পেশেন্ট বসে আছে, তুমি দাঁড়িয়ে আছো, এই বিষয়টা কি ঠিক হবে? তুমি যখন অ্যাসেসমেন্ট করছো তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশেন্টের সাথে কথা বলছো, এটা কি ঠিক নাকি ঠিক না বলো তো? মানে এই পদ্ধতিটা কি তোমাদের কাছে মানে সঠিক মনে হবে যে পেশেন্ট বসে আছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোয়েশ্চেন করছো, এটা কি সঠিক হবে? এই পদ্ধতিটা কি সঠিক বলো তো? না ম্যাম, সঠিক না, তাই না? সঠিক হবে না। তো তুমি যদি দাঁড়ায় থাকো, পেশেন্ট যদি বসে থাকে, তাহলে তুমি কি তুমি তোমার আই লেভেল সেম থাকবে না? তুমি চাইলেও তার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারবে না। সো ফিজিশিয়ান বা ফিজিক্যাল থেরাপিস্ট বা ডক্টর, ওনাদের উচিত হবে এমন একটা সিচুয়েশনে বা এমন একটা পজিশনে বসা যাতে পেশেন্টের সাথে খুব একদম মুখোমুখি বসে আই কন্ট্যাক্ট করে কথা বলা যায়, যাতে ক্লিয়ারলি বোঝা যায়। আর কথা বলার সময় আমরা যখন কথা বলবো তখন পেশেন্টের সাথে খুব ধীরে ধীরে খুব সুন্দর করে মানে লিপ মুভমেন্টটা যাতে ধীরে ধীরে স্লো কথা বলে যাবো, অনেকটা হয় থাকে কিন্তু তারা লিপকে মানে তারা ঠোঁটের নড়াচড়া দেখে অনেক তথ্য তারা বুঝতে পারে। হ্যাঁ, কিংবা এমনও অনেকে থাকে যে তারা দ্রুত বলে গেলে সেটাকে সেটাকে মানে রিসিভ করতে পারে না। সেক্ষেত্রে আমরা যখন হিস্ট্রি নিবো তখন আমরা এই বিষয়গুলো, যদিও খুবই খুব সিম্পল বিষয় মনে হচ্ছে বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়গুলোতে যদি আমরা প্রপার নজরটা দেই সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। অনেক সময় পেশেন্টের দেখা যায় যে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকে, তার কানে আবার অ্যাম্পলিফায়ার থাকে, তো সেই ক্ষেত্রে সেটা ঠিক আছে, কিন্তু অনেক সময় পেশেন্টের হিয়ারিং ইম্পেয়ারমেন্টও আছে আবার অ্যাম্পলিফায়ারও নাই কানে, কানে কোনো হিয়ারিং মেশিনও নাই, সেই ক্ষেত্রে কি করণীয় বলো তো? কি করা যেতে পারে? ধরো তোমার পেশেন্টের কানে কানে কম প্লাস কানে কন্ডিশন নাই, সে কানে কম, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কি পদ্ধতি অবলম্বন করা যায়? কি করা যেতে পারে বলো তো? ম্যাম সাইন ল্যাঙ্গুয়েজ এর কাছে গিয়ে জোরে বলা, সরি তার কাছ থেকে তথ্য নেওয়া। কিন্তু আমি যদি মনে করি যে না, আমি পেশেন্টকে যেহেতু প্রাইমারি সোর্স হিসেবে নিয়েছি, লেটস ট্রাই to get some information from patient though he or she is having severe hearing impairment, to shei khetre amra parallel je onnanno je communication procedure korbo, ha to shei khetre amra je ekhane ekta ekta jemon ye deya hoyeche je amra likhe she jodi she jodi shikkhito patient hoy shei khetre tar sathe likhe communicate korte pari boro boro letter e, hai na, etara tomader mathay oi muhurto instantly oi সিচুয়েশনে যেই পদ্ধতিটা তোমাদের কাছে ফ্রুটফুল মনে হবে সেটাই তোমরা করবা, কিন্তু অ্যাট লিস্ট তোমাকে তো বুঝতে হবে যে সে কানে শুনছে না,
তো সেটাকে বোঝার জন্য তো তোমার পেশেন্টকে অবজার্ভ করতে হবে, তাই না? পেশেন্টকে কোয়েশ্চেন করতে হবে, পেশেন্টের রেসপন্স গুলোকে যাচাই করতে হবে এবং বুঝতে হবে, ইয়ারিং টেস্ট করে দেখতে হবে যে সে আসলে কানে শুনে কিনা অথবা হিস্ট্রি আছে কিনা। পেশেন্ট নিজেই বলবে যে সে কানে কম শুনতেছে, ঠিক আছে? তারপরে তুমি যখন পেশেন্টকে ডিল করছো তখন ওই কালচারাল সিচুয়েশন অনুযায়ী তাকে সম্বোধন, মানে এমন ভাবে সম্বোধন করা যাতে সে অনার ফিল করে, এমন ভাবে সম্বোধন করবা না যাতে সে বিরক্ত হয়, যেমন এই আপনি এই সেই নাম না ধরে, হ্যাঁ খুব বিরক্ত বিরক্তি সহকারে কোন এই এইভাবে কমিউনিকেট করা ঠিক না। বরং মানে আমাদের কালচার অনুযায়ী আমরা সাধারণত কিভাবে অ্যাড্রেস করি, যে পেশেন্ট আসে, বয়স্ক একটা পেশেন্ট আসলে, ধরো একজন পুরুষ পেশেন্ট, তাকে তোমরা কিভাবে অ্যাড্রেস করবা? তুমি কি তার নাম ধরে ডাকবা, যেমন বিদেশিরা নাম ধরে ডাকে, মিস্টার অমুক, হ্যাঁ ধরো মিস্টার ফর এক্সাম্পল মিস্টার আনোয়ার ফর এক্সাম্পল, তুমি কি বলবা যে এই মিস্টার আনোয়ার বা মিস্টার আনোয়ার আপনি কেমন আছেন, বা তুমি কিভাবে বলবা, না কিছু বলবা, কিভাবে বলবা, কিভাবে বলো তোমরা সাধারণত, তোমার প্লেসমেন্ট করেছো পেশেন্টকে কিভাবে অ্যাড্রেস করো? চাচা বা আঙ্কেল বলে আমি সম্বোধন করি, চাচা বা আঙ্কেল বলি, রাইট? সো এটা আসলে ডিপেন্ড করবে যে কালচার টু কালচার, তাই না? যেমন মিস্টার মিসেস স্যার, হ্যাঁ ইন্ডিয়ানরা সবাইকে স্যার বলে, হ্যাঁ তারপর পশ্চিমারা মিস্টার মিসেস বলে, তো এইভাবে আর কি আমাদের দেশের এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে আমরা আঙ্কেল মামা চাচা এভাবে বলি। তো এটা আসলে ডিপেন্ড করবে, কিন্তু যে কোনো কিছুই হোক যাই হোক না কেন তাকে একটা সম্মানজনক অনারেবল কোন একটা শব্দ দিয়ে তাকে অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে? তো এগুলো ছিল আসলে একটা প্রপার হিস্ট্রি নেয়ার জন্য কি কি বিষয় আমরা কনসিডার করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন মাঝে মাঝে আসে যে হোয়াট আর দ্য জেনারেল কনসিডারেশন ওয়াই টেকিং হিস্ট্রি অফ এলডারলি পেশেন্ট, ঠিক আছে? তখন তোমরা এই পয়েন্ট গুলো লিখবা যে এলডারলি পেশেন্টদের যখন অ্যাসেসমেন্ট করবা, হিস্ট্রি নিবা, তখন কোন কোন পয়েন্ট গুলোকে তোমরা এমফাসাইজ করবা, ঠিক আছে? ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। লাইনটা ড্রপ করেছিল, তোমরা কি এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম, এখন শুনে নিচ্ছি। ঠিক আছে, তো ফিজিক্যাল এক্সামিনেশনে যেটা বলছিলাম যে তার যে প্রাইমারি সিস্টেম, প্রত্যেকটা মেজর সিস্টেম যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, পালমোনারি সিস্টেম, ব্রেস্ট, অ্যাবডোমেন, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল, জেনিটাল, রেক্টাল,
এই সিস্টেম গুলো সম্পর্কে ধারণা নিতে হবে। সাধারণত যে সিস্টেম নিয়ে আসবে আমাদের কাছে, যে সিস্টেমের সমস্যা নিয়ে আসবে, ফর এক্সাম্পল তার সে নিউরোলজিক্যাল সিস্টেমের প্রবলেম নিয়ে আসছে, সেই সিস্টেমের সাথে আমরা বাকি যে সিস্টেম গুলো আছে সেই সিস্টেমটাকে এক্সপ্লোর করব। মানে একটা পেশেন্ট নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে আসা মানে যে শুধু আমরা নিউরোলজিক্যাল নিয়েই মানে কোনো সমস্যা আছে কিনা, যেটা কিনা তার এই বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে কন্ডিশন সেটাকে ইনফ্লুয়েন্স করছে কিনা সেটা জানার জন্য আমরা আরো যে মেজর সিস্টেম গুলো আছে সেগুলোকেও আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের সিভিয়ার ব্যাক পেন, অনেকদিন ধরে ব্যাক পেন, কিন্তু ব্যাক পেনের রিজন আসলে কোনো মাস্কুলোস্কেলেটাল অরিজিন না, সেটার অরিজিন হয়তো বা কিডনির সমস্যা অথবা লিভারের সমস্যা, কিন্তু আমরা জানি না, আমরা চিকিৎসা দিয়েই যাচ্ছি এবং কোনো ইম্প্রুভ হচ্ছে না। এক সময় দেখা গেল যে তার কিডনিতে সমস্যা, এরকম অনেক সময় হয়। অনেক সময় দেখা যায় যে আপার লিম্বে খুব ব্যথা, নেকে খুব ব্যথা, আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করেই জানি সেটা হচ্ছে হার্ট থেকে আসা পেইন বা গল ব্লাডারে কোনো স্টোন ছিল বা সমস্যা ছিল, সেখান থেকে শোল্ডার পেইন হয়েছে, কিন্তু আমরা জানি না সেটা গল ব্লাডার জনিত সমস্যার কারণে। হ্যাঁ, তো এই কারণে আমাদের আসলে অন্যান্য সিস্টেম গুলো নিয়েও মানে যে সিস্টেমের সমস্যা নিয়ে আসবে সেটা অ্যাসেসমেন্ট তো আমরা করবোই, তার সাথে সিস্টেমের অ্যাসেসমেন্টও করবো। তো আমরা কি ধরনের মানে বয়স্কদের ক্ষেত্রে আমরা সাধারণত কি ধরনের সমস্যাগুলো সাধারণত জানার চেষ্টা করব। এখানে যতগুলো সমস্যা দেয়া হয়েছে প্রত্যেকটা পেশেন্টের জন্য সবকিছু দেখার প্রয়োজন নেই, এটার সাথে কোরিলেট করে করে, ঠিক আছে, সে বয়সের সাথে কোরিলেট করে করে এই প্রশ্নগুলো করা যেতে পারে। যেমন আমরা সাধারণত কার্ডিওভাস্কুলার যে সিস্টেমের আন্ডারে কি কি জিনিসগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, যেমন তার কোনো মেজর কোনো কার্ডিওভাস্কুলার ইলনেসের হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, তারপরে যেমন ধরো তার যেমন এখানে স্পেসিফিক করে দুইটা দুইটা তিনটা বিষয় আমি দিয়ে দিয়েছি বোঝার স্বার্থে, কিন্তু এছাড়া আরো অনেক বিষয় আছে, আরো জিনিস আছে যেগুলো আমরা জানতে পারি। তবে এখানে যে বিশেষ কিছু যেমন কয়েকটা পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, যেমন এখানে ফোর্থ হার্ট সাউন্ড কোনো পেশেন্ট যে সাউন্ড, তারপরে তার হার্টে কোনো মারমার শব্দ শোনা যাচ্ছে কিনা বা কোনো রিগার্জিটেশন এর শব্দ শোনা যায় কিনা। হ্যাঁ, তারপরে এই ধরনের সমস্যাগুলো সাধারণত কোন কোন কন্ডিশনে হতে পারে, যেমন যদি কাউকে হোয়াইট হয়ে যায় সেই ক্ষেত্রে এই ধরনের অ্যাডেড সাউন্ড আসতে পারে, তারপরে ভালভিউলার যদি অ্যাট্রিওস্ক্লেরোসিস ডেভেলপ করে মানে ভালভ যদি ন্যারো হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক সময় রিগার্জিটেশন বা হার্ট মারমার যেটা আমরা বলি সেটা আমরা অনেক সময় পেতে পারি। তো পালমোনারি সিস্টেমের মধ্যে যেমন তার ব্যারেল চেস্ট আছে কিনা, শর্টনেস অফ ব্রেথ আছে কিনা, সাধারণত এমফাইসিমা হলে তার ব্যারেল চেস্ট হতে পারে, অ্যাজমা হলে হতে পারে। হ্যাঁ, শর্টনেস অফ ব্রেথ অনেক সময় দেখা যায় যে অ্যাজমা হলে, যে কোনো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যদি থাকে, কনজেস্টিভ হার্ট ফেলিওর যদি থাকে সেক্ষেত্রে তার হতে পারে। এখন ধরো তোমার পেশেন্ট আসলো, তার হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে তো আমাদের কাছে মাস্কুলোস্কেলেটাল আর নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে আসে, একটা স্ট্রোক পেশেন্ট আসলো, তার শর্টনেস অফ ব্রেথ আছে, আবার তার চেস্টটা ব্যারেলের মতো হয়ে গেছে, তাহলে আমাদের অবশ্যই শুধুমাত্র স্ট্রোকের চিকিৎসা করলে হবে না, সাথে আমাদেরকে কিন্তু এই পালমোনারি এক্সামিনেশনও করতে হবে যে তার এই সিচুয়েশনটা কেন, কেন তার শর্টনেস অফ ব্রেথ হচ্ছে সেটাকে এক্সপ্লোর করতে হবে, সেটার ট্রিটমেন্টও সাথে সাথে চালাই যেতে হবে। নট নেসেসারি আমি সব চিকিৎসা দিব, যেহেতু এটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, যে তোমার যে টিম মেম্বার তাদের মাধ্যমে চিকিৎসা এনশিওর করা। আচ্ছা, এরপরে আমরা অবশ্যই বয়স্কদের ক্ষেত্রে ব্রেস্ট এক্সামিনেশনটা করবো, নিজেরা করবো অথবা পেশেন্টকে দিয়ে করাবো অথবা অন্য কোনো পার্সনকে দিয়ে করাবো, ঠিক আছে, কারণ বয়স্কদের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়েরই, হ্যাঁ, শুধুমাত্র কিন্তু মহিলা না, পুরুষ এবং মহিলার উভয়েরই কিন্তু যারা ষাটোর্ধ প্রত্যেকের কিন্তু ব্রেস্ট এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট। ব্রেস্ট এক্সামিনেশন কিভাবে করতে হয় সেটারও একটা প্র্যাকটিক্যাল পোর্শন আছে, যে কোনো ধরনের ক্যান্সার বা কোনো ফাইব্রোঅ্যাডিনোমা আছে কিনা এটা জানা খুবই সহজ, প্রাইমারি আইডেন্টিফিকেশন খুব সহজেই ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে করা যায়।
এরপরে আমরা চলে যাবো অ্যাবডোমেনে, অ্যাবডোমেনে তার অ্যাবডোমিনাল কোনো ডিস্টেনশন আছে কিনা, অ্যাবডোমিনাল কোনো ডিসকমফোর্ট আছে কিনা, কোনো পালসেটাইল কোনো ম্যাস আছে কিনা পেটে। বেশিরভাগ সময় দেখা যায় যে অ্যাবডোমিনাল যে অ্যাওরটা আছে, ওই অ্যাবডোমিনাল অ্যাওরটার অ্যানিউরিজমের জন্য ডায়াফ্রামের ঠিক নিচে, ডায়াফ্রাম এরিয়া মানে হচ্ছে মানে আমাদের ঠিক নাভির নিচের অংশটুকু, সেখানে যে কোনো একটা জায়গা হঠাৎ করে দেখা গেল যে ফুলে গেল। হ্যাঁ, সাধারণত এটাকে বলা হয় অ্যাওরটিক অ্যানিউরিজম, মানে অ্যাবডোমিনাল অ্যাওরটা দেখা যায় যে ফুলে গেছে। এটা কিন্তু খুবই ফেটাল একটা কন্ডিশন। এই ধরনের বিষয়গুলো যদি থাকে, যদি পেশেন্ট কমপ্লেন করে অথবা সিস্টেম মানে একটা রুটিন এক্সামিনেশন হিসেবে আমরা এগুলো খুব দ্রুত করে ফেলতে পারি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম, জেনিটাল এবং রেকটাল সিস্টেমে আমরা কি কি দেখবো পেশেন্টের। হ্যাঁ, আমরা দেখবো যে যেমন আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল আর জেনিটো রেকটাল সিস্টেম একসাথেই অনেক সময় কি এক্সামিনেশন করা যায়। হ্যাঁ, যেমন কমন সমস্যা বয়স্কদের ক্ষেত্রে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল এবং জেনিটাল, এই প্রবলেমগুলো খুব কমন। সবার ক্ষেত্রে যে সবগুলোই থাকবে কথা মানে সেরকম না, আবার নাও থাকতে পারে। তবে দিজ আর দ্য কমন ফিচার্স অ্যামাং দ্য এল্ডারলিজ, যেমন অ্যাট্রফি অফ দ্য ভ্যাজাইনাল মিউকোসা, এটা খুব কমন কমপ্লেন। বয়স্ক ফিমেল যারা, তারা কমপ্লেন করে যে তাদের ভ্যাজাইনাল যে মিউকোসা সেটা কি হয়ে গেছে, যে মিউকাস যে লেয়ার ছিল ভ্যাজাইনাল যে মিউকাস লেয়ার, যতটা ইয়াং অবস্থায় যতটা হেলদি থাকে সেটা না, সেটা অ্যাট্রোফাইড হয়ে গেছে। হ্যাঁ, ভ্যাজাইনাল সিক্রেশন কমে গেছে, এগুলো খুব কমন। এই এই প্রবলেমগুলো তোমাদের কাছে এসে বললে সেগুলো তোমরা নোট ডাউন করে রাখবা। কনস্টিপেশন, হ্যাঁ কনস্টিপেশন এটাও একটা কমন সমস্যা। সাধারণত ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি যদি থাকে, তারপর হচ্ছে মেডিকেশন পলিনিউরোপ্যাথি পলিফার্মাসি যাদের আছে, তারপরে কোলোরেক্টাল ক্যান্সার যাদের আছে, ডিহাইড্রেশন যাদের আছে, হাইপোথাইরয়েডিজম, ইনঅ্যাক্টিভিটি, ইনঅ্যাডিকুয়েট ফাইবার ইনটেক, এই ধরনের প্রবলেমের জন্য ভ্যাজাইনাল অ্যাট্রফি, মিউকোসাল অ্যাট্রফি এবং কনস্টিপেশন ডেভেলপ করতে পারে। সো দিজ আর দ্য কমন সিমটম, সাইন সিমটম, অ্যান্ড দিজ আর দ্য কমন রিজন। আচ্ছা, এরপরে হচ্ছে ফিকাল ইনকন্টিনেন্স, খুবই কমন, পায়খানা ধরে রাখতে পারে না। যেমন ইউরিনারি ইনকন্টিনেন্স যেমন কমন, ঠিক একইভাবে ফিকাল ইনকন্টিনেন্সও কিন্তু কমন। এখানে যেহেতু আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম নিয়ে কথা বলছি, সেহেতু আমরা এখানে ফিকাল ইনকন্টিনেন্স এর কথা বলছি। তারপর প্রোস্টেট এনলার্জমেন্ট, বয়স্কদের বয়স্কদের ক্ষেত্রে প্রোস্টেট এনলার্জমেন্ট খুব কমন। প্রোস্টেট নডিউল, রেকটাল ম্যাস, অকাল্ট ব্লাড, ইউরিনারি ইনকন্টিনেন্স, এগুলো খুবই কমন। ফিকাল ইনফেকশন, ফিকাল ইনফেকশন মানে হচ্ছে যে যখন স্টুল খুব হার্ড হয়ে যায় এবং সেটা যখন ইমোবাইল হয়ে যায়, মুভমেন্ট কমে যায়, সেটার মধ্যে হিউমিডিটি কমে যায়, তখন এই ইনফেকশন হয়, মানে সহজে সেটা বের হতে পারে না। হ্যাঁ, তারপর হচ্ছে রেকটাল ক্যান্সার যদি হয়, রেকটাল প্রোল্যাপস, বেনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি যদি থাকে, প্রোস্টেট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, ব্লাড অর ইউরিন, ব্লাডার অথবা ইউটেরাইন যদি প্রোল্যাপস থাকে, তারপরে আরেকটা বিষয় থাকে যেমন ইউরিনারি ইনকন্টিনেন্সের জন্য খুব কমন, ইউরিনারি ইনকন্টিনেন্সের খুব কমন কজ হিসেবে আমরা প্রায়শই দেখে থাকি ডেট্রুজার মাসেল, যেটা ব্লাডারের মাসেল, ব্লাডারের যে মুখ থাকে, তাই না, ব্লাডারের যে ওপেনিং থাকে, সেখানে কিছু মাসেল থাকে যেগুলোকে আমরা বলি ডেট্রুজার মাসেল, সেই মাসেল গুলো ব্লাডারের টোন মেনটেন করে। হ্যাঁ, ব্লাডারের কনস্ট্রিকশন অথবা ইলাবোরেশন মেনটেন করে। সেই মাসেল যদি ইনস্টেবল হয়ে যায় এইজিং প্রসেসের মাধ্যমে, সেক্ষেত্রেও কিন্তু তার ইনকন্টিনেন্স, ব্লাডার ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে। তো আজকে আমি আসলে এখানেই শেষ করতে চাচ্ছি, বাকি দিন আমরা বাকি ফিজিক্যাল এক্সামিনেশন গুলো দেখবো। এখানে কিছু সামনের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করবো, যেমন এখানে ভাইটাল সাইন এক্সামিনেশন আছে, হিন্ট এক্সামিনেশন আছে। হিন্ট এক্সামিনেশন সাধারণত আমরা সব ক্ষেত্রে করি না, শুধুমাত্র কম্প্রিহেনসিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট হলে আমরা সাধারণত এই হিন্ট এক্সামিনেশনটা করে থাকি। এছাড়া আরো কিছু এক্সামিনেশন আছে যেগুলো আমরা আসলে বয়স্কদের ক্ষেত্রে
আমরা এ করে থাকি, বিশাল বড় অ্যাসেসমেন্ট হয়। যদিও ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি অনেকটাই ফোকাসড, যেমন ফিজিওথেরাপিস্ট তিনি শুধু তার পয়েন্ট অফ ভিউ থেকেই ট্রিটমেন্ট দিবেন, কিন্তু একজন ফিজিওথেরাপিস্টকে কিন্তু জানতে হবে পুরো সিস্টেম সম্পর্কে, কারণ একজন ফিজিওথেরাপিস্ট তো শুধু একটা নির্দিষ্ট সিস্টেম নিয়ে কাজ করবেন না, তিনি একজন চিকিৎসক, তিনি একজন ডক্টর, তো ওনাকে কি জানতে হবে তার পেশেন্টের ওভারঅল যে সিচুয়েশন সেটা সম্পর্কে জানতে হবে, তাই না? আমরা ফিজিওথেরাপিস্টরা মূলতই পড়ে থাকে হাড় মাংস নিয়ে, কিন্তু হাড় মাংসের অভ্যন্তরে যে আরো যে বিষয়গুলো আছে, যেমন বিশেষ করে ভাইটাল অর্গান গুলো আছে, সে অর্গানের কাজকর্ম সঠিকভাবে যদি না হয় সেটা কিন্তু সবগুলো সিস্টেমকে প্রভাবিত করে। তো এই বিষয়গুলো আমাদেরকে তারপরে প্রপার চিকিৎসা পদ্ধতি প্রণয়ন করতে হবে, ঠিক আছে? তো কমপ্রিহেনসিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট আরেকটা ক্লাসের প্রয়োজন হবে ইনশাল্লাহ, আরেকটা ক্লাস আমি শেষ করে দিতে পারবো। আর তোমরা অবশ্যই মনে রাখবা যে প্রতি তিনটা ক্লাস পর পর তোমাদের একটা এক্সাম নিব, পাঁচটা বলেছিলাম, পরে তোমরা বলেছো তিনটা, অলরেডি আমি একটা এক্সাম নিয়েছি, তো আশা করি তোমরা আরেকটা এক্সামের ইচ্ছা তোমরা আমাকে মানে তোমাদের তোমাদের পক্ষ থেকে একটা ডেট আমাকে দিবা, সেটা সব ভালো হয় যদি সামনের সপ্তাহে না তারপরের সপ্তাহে হয়, মানে কামিং সপ্তাহে, মানে এই 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 সপ্তাহে, আজকে তো মঙ্গলবার, তো সামনের সপ্তাহে না তারপরের সপ্তাহে, তিনটা লেকচারের উপরে পরীক্ষা নিতে যাচ্ছি আমি, ঠিক আছে? এটাতে কি কারো কোনো সমস্যা আছে? মাঝখানে আরো একটা সপ্তাহ, মানে সামনের সপ্তাহে, সরি রিফাত, হ্যাঁ সেটা যদি দুই একজনের সমস্যা থাকে সেটা সমস্যা না, সামগ্রিক সমস্যাটাই সমস্যা, তবে সমস্যা তো থাকবে, এর মধ্যে থেকেই আমাদের আসলে আগায় যেতে হবে, তাই না? তোমাদের কোর্স শর্ট করার একটা প্ল্যান চলতেছে শর্টলি, তোমাদের যত দ্রুত কোর্স শেষ করে পরীক্ষা টরীক্ষা নিয়ে নেওয়া যায় যাতে সেশন জট না হয়, এরকম পরিকল্পনা চলছে। সো তোমাদেরকে কিন্তু এখন দৌড়াইতে হবে আমাদের সাথে সাথে, এতদিন আমরা ধীরে সুস্থে আরামসে ক্লাস নিচ্ছি, মানে কোনো ইয়ে নাই, এখন তোমাদেরকে একটু ফার্স্ট যাইতে হবে। সামনে তোমাদের আরেকটা বিষয় আসছে, তোমরা ফোর্থ ইয়ারে পড়ো, কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের তোমাদেরকে একটা প্রপোজাল প্রেজেন্টেশন করতে হবে রিসার্চ রিলেটেড, তো সেখান থেকে একটা টাইটেল সিলেকশন, এরপরে তোমরা তোমাদের ইন্ডিভিজুয়াল সুপারভাইজার পেয়ে যাবা, তোমাদের কিন্তু থিসিস এর কাজ শুরু করতে হবে। তো এখন থাকতেই তোমাদের অন্যান্য সাবজেক্ট গুলো যদি শেষ করে ফেলতে পারো আগে আগেই, সেক্ষেত্রে তোমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। তারপরে এর মধ্যে আবার প্লেসমেন্ট আসবে, হ্যাঁ প্লেসমেন্ট করতে হবে, কারণ পরীক্ষাতে বসতে গেলে তোমাকে প্লেসমেন্ট ক্লিয়ার করতেই হবে, হ্যাঁ তোমাকে ইন্টারনাল এক্সামিনেশনে পাশ করতেই হবে এবং থিসিসটা কমপ্লিট করতে হবে, এবং থিসিসটা দেখবা যে তোমাদের সব এফোর্ট নিয়ে নিবে, হ্যাঁ যখন থিসিস শুরু হয়ে যাবে তখন তোমাদের টোটাল পড়াশোনার 60% এফোর্ট থিসিস নিয়ে নিবে এবং 60% টাইমও থিসিস নিবে। তো তোমরা এখনই তোমাদের এই সাবজেক্ট গুলো গুছায় ফেলো, যত দ্রুত সম্ভব পরীক্ষা টরীক্ষা দিয়ে ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে? সো সামনের সপ্তাহে না তারপরে সপ্তাহে মঙ্গলবারই আমি পরীক্ষা নিব, তিনটা চ্যাপ্টার, 1, 2, 3 তো হয়ে গেছে, 3, 4, 5, 6, ঠিক আছে? 4, 5, 6 তো তোমাদের সাথে আগামী কাল আমার ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আগামীকাল আমি ক্লিনিক্যালে ব্যস্ত থাকবো, তো হ্যাঁ 2 দিন বলেছি, 4 তারিখ আর 25 বলেছিলাম, এই 2 দিনের রিপ্লেসমেন্ট হিসেবে আমি ক্লাস নিয়ে নিতে পারি, তোমরা আমাকে একটু জানাও, রিফাত আমাকে একটু জানাও, হ্যাঁ বুধবার শেষে বৃহস্পতিবার করতে চাও বা অন্যবারে, হ্যাঁ বলো ম্যাম। এক্সাম তাহলে 15 তারিখ এবং 21 তারিখের যে সপ্তাহটা ওই সপ্তাহতে নিতে চাচ্ছেন? আজকে কয় তারিখ? 3 তারিখ। আমি মানে এই সপ্তাহ না, এই সপ্তাহ তো চলে যাচ্ছে তাই না, এই সপ্তাহ শেষ হবে কবে? আজকে হলো 3 তারিখ, 5-6 তারিখের মধ্যে সপ্তাহ শেষ হয়ে যাবে, এই সপ্তাহ সামনের সপ্তাহে ধরো 12-13 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরের সপ্তাহে মানে ধরো 12 তারিখের পরে, মানে ওই সপ্তাহে যে প্রথম মঙ্গলবার সেই মঙ্গলবারে আমি পরীক্ষা নিব, আর পরীক্ষার আগে গাইডলাইন দিয়ে দিবো যে কি মানে কিভাবে কি ধরনের কোয়েশ্চেন হবে, কি করতে হবে, ঠিক আছে? জি ম্যাম।
ঠিক আছে রিফা, তুমি ওই অ্যাটেন্ডেন্সটাকে একটু আপডেট করে দিও। আজকে কতজন আছে? 38 জন আজকে, না 37 জন। এখন দেখাচ্ছে কয়জন, 35, 36, 37, 38, 39, আমাকে সহ বোধহয় দেখাচ্ছে 39। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে এই 39 জনের ইনফরমেশন আপডেট করে দিও। আমি দেখেছি তুমি আপডেট করো খুব সময়। সোনালি আমাদের মধ্যে আছে বোধহয় খুব সম্ভবত। সোনালি আছো? সোনালি কি আছে? সোনালি তুমি আছো আমাদের মধ্যে? খুশি হলাম, আল্লাহ তোমাকে দ্রুত ভালো করে দেখ, তোমার পরিবারের সবকে ভালো করে দিক। আর আর কে যেন অসুস্থ ছিল, আর কে ছিল ম্যাম? হিমেল, কেয়া, আরো কেয়া, ওরা ওরা কি আছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেয়া, মাহবুবা কেয়া, না কেমন আছো কেয়া? জি ম্যাম, বর্তমানে কেমন আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম ভালো আছো। হিমেল আছো? যাই হোক, আমার পরিবারেও প্রায় 5 জন 6 জন করোনা আক্রান্ত হয়েছে রিসেন্ট, মানে আমার বাবার বাড়ির, আমার বোন, ভাই, বোনের মেয়ে, খালা, সব মিলে 6 জন আক্রান্ত। তবে আলহামদুলিল্লাহ তাদের সিচুয়েশন এখন পর্যন্ত স্টেবল আছে আলহামদুলিল্লাহ। বেশিরভাগই ইয়াং, একজন যিনি আমার খালা তিনি বয়স্ক, ওনার কিছু সমস্যা আছে। তোমরা একটু দোয়া করো আমার পরিবারের জন্য, যাতে তারা খুব দ্রুত কোনো মানে জটিলতা ছাড়া যাতে রিকভার করে। গত কয়েকটা দিন ধরে খুব মানসিক মানে কষ্টের মধ্যে দিয়ে আছি, তবে সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি, আমার বাচ্চারা, আমার স্বামী, আমার মানে হাজবেন্ডের বাসার যারা আছেন তারা এখনো নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থাকো। আর টিকা কার্যক্রম 8 তারিখের পরে তোমরা সবাই টিকা দিতে পারবা, তো টিকাগুলো দিয়ে দিও তোমরা যত দ্রুত সম্ভব, ঠিক আছে? টিকা টিকাগুলো নিয়ে নিও, টিকার তেমন কোনো সাইড ইফেক্ট নাই, শুধুমাত্র হালকা একটু জ্বর জ্বর ভাব, একটু হালকা শরীর ব্যথা হতে পারে, তবে সবার ক্ষেত্রে সেটা হয় না, বেশিরভাগের ক্ষেত্রেই হয় না, কারো কারো ক্ষেত্রে হয়তো বা কিছুটা খুব মাইল্ড উপসর্গ থাকে, সেক্ষেত্রে টিকাটা নিয়ে নেওয়াই উত্তম। আলহামদুলিল্লাহ টিকা রিলেটেড খুব ভালো ভালো তথ্য আমরা খুব আশার আলো পাচ্ছি, যে টিকা থেকে মোটামুটি মাশাআল্লাহ ভালো ইমিউনিটি তৈরি হচ্ছে। মোটামুটি বাজারে যতগুলো টিকা এসছে সবগুলো টিকাতেই ভালো রেসপন্স আসছে, মানে এখন পর্যন্ত বিভিন্ন ক্লিনিক্যাল স্টাডি এখনো ভালো দেখিয়েছে। যাই হোক, আমাদের এখন তো বিশ্বাস করতেই হবে আল্লাহর উপর ভরসা রেখে। সবাই তোমরা টিকা নিয়ে নাও, আর আগামীকাল ক্লাস হবে না। তো রিফাত, তুমি এই ক্লাসটা, যেমন আজকে তো বুধবার, কালকে সরি আজকে মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবার কি এই ক্লাসটা করবা, মেকআপ ক্লাসটা? আগামী ক্লাস নাকি এই ক্লাস নিতে পারবো? তোমরা আমাকে সকালে একটু জানাও, ঠিক আছে? যদি এক হচ্ছে 9টার দিকে করতে পারো, অথবা যদি 10টার পরে করো সেক্ষেত্রে 10:30 বা 11টার দিকে। ইনশাআল্লাহ 11টার দিকে। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।